हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। मैं तियाशा आज के आरो एक नतून वीडियो निये चले एसेछि। सेकेंड लास्ट जो वीडियो करेछिलाम तारो आगे करते हतो, कारण सेकेंड लास्ट वीडियो आशा करी तोमरा देखेछो। सेकेंड लास्ट वीडियो वाटर कलर निये करेछिलाम, आउटडोर वाटर कलर किभाबे फार्स्ट टोन सेकेंड टोन दिए काजटा शिखिएछिलाम, बाट वाटर कलर कय प्रकार आमि सेटा तोमादेरके बोलिनि। तो आज के आमि जेई নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইপস অফ ওয়াটার কালার, ওয়াটার কালার কয় প্রকার ও কি কি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথমেই বলে রাখি যে ওয়াটার কালারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট ওয়াটার কালার, একটা হচ্ছে ওপেক ওয়াটার কালার। এবার বলি ট্রান্সপারেন্ট ওয়াটার কালার হলো যেই ওয়াটার কালারের ক্ষেত্রে আমরা টোন বাই টোন কালার করি, যেমন ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন, যেটা আমি আগের ভিডিওটায় করেছি সেইভাবে যে কাজ করা হয়, সে মানে সেই যেই টেকনিকে আমি ওইখানে কাজটা করেছি, তোমরা ভিডিওটা না দেখলে দেখে এসো, সেটাকে ট্রান্সপারেন্ট বলে। এক্ষেত্রে সাদা রঙের কোনো ব্যবহার হয় না, সাদা কালো রঙের কোনো ব্যবহার ট্রান্সপারেন্ট ওয়াটার কালারের ক্ষেত্রে হয় না। আর ট্রান্সপারেন্ট ওয়াটার কালার হচ্ছে গিয়ে কি বলবো, একটা অন্যতম কঠিন পদ্ধতির আর কি শিল্পকর্ম। এবং তার অপর দিকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওপেক কালার। ওপেক কালার হচ্ছে যেই ওয়াটার কালারটা মোটা মোটা রং বানিয়ে এবং তার সাথে সাদা রং ইউজ করে যে রং তৈরি করা হয় এবং সেই রং দিয়ে যে শিল্প সৃষ্টি করা হয় তাকে ওপেক ওয়াটার কালার বলে। এক্ষেত্রে সাদা রং কালো রং ইউজ হচ্ছে, এক্ষেত্রে সাদা রং তো ইউজ হচ্ছেই না, কালো রঙও ইউজ হয় না। ট্রান্সপারেন্ট ওয়াটার কালারকে আমরা আবার এখানে তিন ভাগে ভাগ করছি, অ্যালামারটা, কোট আফটার কোট আর ওয়াশ। অ্যালামারটা হচ্ছে গিয়ে একটা গোটা পেপার নিয়ে সেই পেপারটা ওপর থেকে নিচ অবধি ভিজিয়ে তার উপরে রং ছেড়ে একেবারে, মানে এক্ষেত্রে টোনের কোনো ব্যাপার হয় না যে ফার্স্ট টোন সেকেন্ড টোন, একবারে পেপারটা ভিজিয়ে পুরো কাজটা একেবারে কমপ্লিট করাকে অ্যালামারটা টেকনিক বলে। আর কোট আফটার কোট, কোট আফটার কোট হচ্ছে যেখানে ফার্স্ট টোন, যেটা বললাম আমার যে ভিডিওটা আছে সেটা কোট আফটার কোট টেকনিকে, যে ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন আস্তে আস্তে প্রত্যেকটা কোটে টোন বাড়িয়ে বাড়িয়ে পুরো ছবিটা কমপ্লিট করা। আর ওয়াশ হচ্ছে প্রথমে একটা ছবি, সেটা যাই হোক আউটডোর হোক কি পোর্ট্রেট হোক যাই হোক, সেইটা প্রথমে এঁকে পেন্সিলে আঁকার পর তাতে ওয়াটার কালার করা হলো, করার পরে সেই ছবিটাকে পুরো জল দিয়ে ধুয়ে ফেলা হলো। ধুয়ে ফেলার পরে যেইটুকুনি রং থাকলো তার উপরে আবার ছবিটা একই রকমভাবে একই প্রসেসে রং চাপানোর পরে এইভাবে দু তিনবার ধুয়ে এবং রং চাপানো, তারপরে ধুয়ে লাস্ট যেবার ধোয়া হচ্ছে ছবিটা, মোটামুটি তিনবার রং চাপিয়ে তিনবার ধুতে হয়, ধোয়ার পরে লাস্ট যখন তিনবারের পর ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবিতে পেপারে যে রংটা থাকছে সেই রংটা আর কখনও উঠবে না। এই যে টেকনিকটা, এই যে ধুয়ে ধুয়ে ওয়াটার কালার করা, পেপারটাকে আমরা ধুচ্ছি আবার রং করছি, এই টেকনিকটাকে বলা হয় ওয়াশ। আর হলো এবার আসি ওপেকে। ওপেককে আমরা দুভাগে ভাগ করছি, একটা গোয়াশ আর একটা টেম্পারা। গোয়াশ হচ্ছে গিয়ে একটা ভেজা কাপড় নিতে হয়, ভেজা কাপড়টা বোর্ডের ওপর রেখে তার ওপরে পেপার রাখি, যার ফলে পেপারটা হালকা ভেজা থাকছে এবং এই যে রংটা ওয়াটার কালারটা ইউজ করছি ওয়াটার কালারের সাথে গদের আঠা হোক বা শিরিষের আঠা জাতীয় আঠা মিশিয়ে এই কাজটা আমরা করছি। তাহলে গোয়াশে আমরা কী কী করছি, গোয়াশে আমরা প্রথমে একটা বোর্ড নিচ্ছি, যেরকম আমরা বোর্ড নিই, বোর্ডের ওপরে একটা ভেজা কাপড় দিচ্ছি যেই পেপারটায় আমরা আঁকবো সেই পেপারটার সমানে, এবং তার উপরে পেপারটা রেখে তার উপরে ওয়াটার কালার করছি, যেই ওয়াটার কালারের সাথে কিনা আঠা মেশানো থাকছে, সেই টেকনিকটাকে বলা হচ্ছে গোয়াশ। এবার আসছি টেম্পারায়। টেম্পারা হচ্ছে গিয়ে এমন একটা পদ্ধতি যেখানে আমরা একটা পেপার নিচ্ছি এবং এক্ষেত্রেও আঠা মিশিয়েই রংটা চাপাচ্ছি, কিন্তু ওই যে ভেজা কাপড়টা গোয়াশের ক্ষেত্রে ইউজ করছিলাম সেইটা এখানে শুধু ইউজ করছি না, এখানে একটা মোটা পেপার নিয়ে সেই মোটা পেপারে টোন বাই টোন মোটা করে রং গুলিয়ে সেটা দিয়ে আমরা পুরো ছবিটা কমপ্লিট করছি।
এই পদ্ধতিকেই টেম্পারা পদ্ধতি বলে। তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো আমি চলি, টাটা।